ইডি সিবিআই এর অতি সক্রিয়তার অভিযোগে বিধানসভায় প্রস্তাব সরকারি প্রতিনিধিদের হয়রানির অভিযোগে প্রস্তাব আনলো সরকার বিজেপি বিরোধী রাজ্যকে সমস্যায় ফেলতেই অতি সক্রিয়তা বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে কেন নীরব প্রশ্ন তুলে প্রস্তাব আনলো সরকার পক্ষ বিধানসভায় আজ ইডি সিবিআই এর অতি সক্রিয়তার অভিযোগে প্রস্তাব আনলো সরকারি প্রতিনিধিরা হয়রানির অভিযোগে প্রস্তাব আনলো সরকার কোন লোক স্ট্যান্ডই নেই 169 ই হবে কাঁচকলা স্ট্রং অপোজিশন হবে যুক্তিতর্ক রাখবো সুপ্রিম কোর্টকে অপমান করছে সুপ্রিম কোর্ট কিছুদিন আগেই ইডির ব্যাপারে খুব ক্লিয়ার ভার্ডিক্ট দিয়েছে পরিবেশ থাকলে ভোট পর্যন্ত থাকবো আমাদের অপোজিশনের যে কাজ রেকর্ড করাবো আর অপোজিশন লিডারকে স্মুথলি বলতে দিলে লিডার অফ দ্য হাউসও স্মুথলি বলবে হাউস তো যুক্তিতর্কের জায়গা আর অপোজিশন লিডারকে ডিস্টার্ব করলে লিডার অফ দ্য হাউসও ডিস্টার্ব হবে দেখুন তৃণমূলের সমস্ত দাদাগিরি সমস্ত দাবদাপানি সব শেষ হয়ে গেছে এখন গোয়ালে ঢুকে গেছে রাস্তায় নেমে আন্দোলন করা ডিলিমিটেশন বন্ধ করো সিএ তুলে দাও এসব হলো এখন আর রাস্তায় আন্দোলন নাই কারণ কে কখন ভেতরে যাবে ঠিক নাই চোর নিয়ে পার্টি চলছে সেই জন্য ওই মেজরিটি আছে বিধানসভায় একটা প্রস্তাব নেবে তাতে কী যায় আছে তাতে কী যায় আছে গণতন্ত্রের অপমান হচ্ছে যাই হোক আমরাও বিরোধী দল হিসেবে আছি বিধানসভাতে আমরাও পুরো শক্তি দিয়ে তার বিরোধিতা করব কিছুই নেই কাজ নাই নাই কাজ তো খৈভাজ এখন তাই হচ্ছে আর কিছু করে না ডেভেলপমেন্ট না চাকরি বাকরি নূতন নূতন কেস তদন্ত নূতন নূতন নেতা ফেসে যাচ্ছে এখন অস্তিত্ব রক্ষার লড়াই কেন্দ্র বহু সময় বহুভাবেই রাজ্যের অধিকারকে খর্ব করেছে এবং কেন্দ্রীয় এজেন্সি সে যে রাজনৈতিক মনোভাবে পরিচালিত হচ্ছে এটা নিয়ে আমার কখনোই সন্দেহ ছিল না এখনো সন্দেহ নেই অন্য রাজ্যের ক্ষেত্রে যেমন সেটা কেন্দ্রীয় সরকার এজেন্সিগুলোকে ব্যবহার করছে আমাদের রাজ্যেও ব্যবহার করছে যদি আমাদের রাজ্যে ব্যবহার করছে একটু ভিন্নভাবে আমাদের রাজ্যে এমনভাবেই ব্যবহার করছে যে চিটফান্ডের মামলাটা 8 বছরে কোনো পরিণতি হলো না নারদ মামলা 6 বছর হয়ে গেল কোনো পরিণতি হলো না ফলে চাপও দেব আবার তৃণমূলকে বাঁচাবো এইরকমটা রাজনৈতিক মনোভাব দিয়েই হয়তো ইডি সিবিআই পশ্চিমবাংলার ক্ষেত্রে চলছে বলে আমি মনে করি ফলে এই বিষয়ে প্রস্তাব আনলে আনতে পারে আলাপ আলোচনা করতেই পারে সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে